আবারও চরম গাফিলতির অভিযোগ উঠল পানিসাগরের নাম্বার ওয়ান কোভিড কেয়ার সেন্টারের বিরুদ্ধে। জানা যায় যে বিগত প্রায় ৬ মাস পূর্বে ধর্মনগরের কামেশ্বর এলাকার এক নাবালিকাকে শিলচরে তার এক আত্মীয় আটক করে রাখে। এই ঘটনা নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর সিডাব্লিউসিতে জানানো হয়। পরে ত্রিপুরার সিডাব্লিউসি এবং চাইল্ডলাইন অসমের সিডাব্লিউসির সাথে যোগাযোগ করলে অসম বিধানসভা নির্বাচন থাকার ফলে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। অসমের নির্বাচনের পর আবারও নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর সিডাব্লিউসিতে অভিযোগ জানানো হলে সিডাব্লিউসি শিলচর থেকে নাবালিকা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে এবং নাবালিকা মেয়েটিকে কোভিড টেস্ট করানো হয়। নাবালিকার কোভিড রিপোর্ট পজিটিভ আসায় পানিসাগরের কোভিড কেয়ার সেন্টার নাম্বার ওয়ানে পাঠায় সিডাব্লিউসি। কিন্তু আজ সকালবেলা আচমকায় মেয়েটিকে কোভিড সেন্টার থেকে অভিভাবকদের হাতে হস্তান্তর না করে অথবা সিডাব্লিউসিতে খবর না দিয়ে একা ছেড়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। আজই কোভিড সেন্টার থেকে ছাড়া পাওয়া অপর এক ব্যক্তি ঘটনাটি দেখে নাবালিকা মেয়েটিকে ধর্মনগর মহিলা থানায় নিয়ে আসেন। সাথে সাথে মহিলা থানার পুলিশ সিডাব্লিউসি এবং চাইল্ডলাইনে খবর দেন। সিডাব্লিউসির উত্তর জেলার চেয়ারম্যান উদয় সঙ্গকর ঘটনার নিন্দা জানিয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের গাফিলতি নিয়ে অভিযোগ করেছেন। সেই মোতাবেক ডিস্ট্রিক্ট লিগাল সেল আমাদেরকে এবং আসাম ডিস্ট্রিক্ট লিগাল সেল এবং কাঁচার সিডাব্লিউসির একটা অর্ডার করছে বাচ্চা রেস্কিউ করা। কিন্তু এখানে ইন্ডাকশন চলায় কাজটা একটু ডিলে হয়েছে। গত মাসের ২০ তারিখ বাচ্চা রেস্কিউ করা হয়েছে এবং আমাদের নর্থ গাইডলাইনের মাধ্যমে বাচ্চাটা নর্থ সিডাব্লিউসিতে প্রডিউস করা হয়েছে। কিন্তু প্রডিউসের সময় আমরা যে কোভিড টেস্ট করাইছি, কোভিড টেস্টে মেয়েটা পজিটিভ হয়েছে। আমার পরে সঙ্গে সঙ্গে আমরা পানিসাগর কোভিড কেয়ার সেন্টার ওয়ানে পাঠাইছি এবং এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কন্ট্যাক্ট আমার সঙ্গে করা লাগে, আমার নাম্বারটা আমার দেওয়া আছে। আমরা প্রায় সময় হালদার বাবুর সঙ্গে যোগাযোগ করছি এবং ইভেন কালকেও যোগাযোগ করছি, যেখানে এমএস ডক্টর হালদার এমএস উনি কইছেন যে ডিসচার্জের সময় আপনারা জানানো হবে। কিন্তু হঠাৎ আজকে ১১টার সময় আমার আসাম থেকে একটা ফোন আইছে যে বাচ্চা একটা জায়গার থেকে দাঁড়ায় ফোন করছে যে বাচ্চাটা ছাইড়া দেওয়া হয়েছে, বাচ্চাটা একটা বাস স্ট্যান্ডে আছে। সঙ্গে সঙ্গে আমরা সব সিডাব্লিউসি মেম্বার বাইরেছি খোঁজাতে, বাইরে এসে যে এখন আমরা খবর পাইছি যে মেয়েটা ধর্মনগর ওমেন কেস আছে। আমরা আইছি যে ওই বন্ধুরও একটা বন্ধু আইনে এখানে দেওয়া গেছে। একটা বাচ্চারে কিভাবে তারা এই মানে গার্জিয়ান ছাড়া ছাড়লো, এটা ব্যাপারটাই আমরা মানে বুঝতে পারছি।